নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বর্ধমান ভিলেজ কিচেনে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো অনেকদিন পর আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে এসেছি, আর এতদিন ভিডিও কেন দিতে পারিনি সেটা আপনাদেরকে বলবো আসছে ভিডিওগুলোতে। আজকে কিন্তু একটা দারুণ রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি। বেশি কথা বাড়াবো না, কারণ অনেকদিন আপনাদের ভিডিও দিতে পারিনি, আপনারা আমাদের ভিডিওর অপেক্ষা করে থাকেন, সেজন্য বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করব। তো চলুন ভিডিওটা শুরু করি। আজকে যে রেসিপিটা মা তৈরি করে দেখাবে আপনাদের, তার নাম হচ্ছে দই কাতলা। তো বেশি কথা বাড়াবো না, চলুন ভিডিওটি শুরু করি। বন্ধুরা চলে এসেছি, মা দেখুন এখানে চার পিস কাতলা মাছ নিয়েছে। এবারে এই কাতলা মাছটা নুন আর হলুদ মাখিয়ে নেবে। এখানে দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেবে। মা দেখুন মাছটাতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছে। এবার মা প্রথমে নুনটা ধরিয়ে মাছটা ভেজে নেবে। নুনটা ধরাই নিয়েছি, এবার করে বসাই দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা সরষের তেলটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। এই দেখুন এখানে চার মগজ আর পোস্ত আছে, বোন এবার এই দুটো বেটে নেবে একসাথে। এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একসাথে সব বেটে নেব। পোস্ত চার মগজ আর লঙ্কা এখানে বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার বেটে নেব আদা। তো বন্ধুরা বোন আদাটা বেটে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন আমাদের এখানে ধান লাগিয়েছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আদা বাটা হয়ে গেছে, এবার আমি চিনি দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। ভাজা তেলের ভিতরে দিয়ে দেব জিরা ফোড়ন, গোটা গরম মশলা, গোটা শুকনো লঙ্কা, এবার দিয়ে দেব তেজপাতা। এবার দিয়ে দেব পেঁয়াজ। বন্ধুরা আজকে কিন্তু প্রচণ্ড হারে হাওয়া দিচ্ছে, সেখানে ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছে। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব আদা, আদা বাটা। এবার দিয়ে দেব মগজ, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা।
আজকে হাওয়া দিচ্ছে বলে মায়ের কিন্তু রান্তে একটু অসুবিধা হচ্ছে। দেখুন ধোয়া উঠছে, মায়ের একটু অসুবিধা হচ্ছে। শুধু আপনাদের জন্য আজকে মা এই রেসিপিটি নিয়ে এসেছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এবারে দিয়ে দেবো ফেটানো টক দই। এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো মশলা ধোয়া জল। এবার ভালো করে একটু কষিয়ে নিই। এবার দিয়ে দেবো একটু চিনি। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সেরা কাঁচা লঙ্কা। জলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো লবণ। দেখুন কত সুন্দর দেখতে লাগছে দই কাতলাটা। আপনাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। প্রায় হয়ে গেছে, এবার মা গরম মশলা দিয়ে দেবে। এখানে দিয়ে দেবো কিছুটা গরম মশলা, দিয়ে দেবো এক চামচ ঘি। দই কাতলা কিন্তু রেডি হয়ে গেছে, এবার মা নামিয়ে দেবে। দেখুন তৈরি হয়ে গেছে কত সুন্দর দই কাতলাটা, মা তৈরি করে ফেলেছে। তো ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। আমাদের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।